আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কোচবিহারের এক প্রকাশ্য বিশাল জনসমাবেশ থেকে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সাংবাদিকদের কটাক্ষ করলেন এবং বললেন ফল ভালো হবে না, সুষ্ঠু কথা লিখুন, সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিন, নয়তো ফল ভালো হবে না, এর জন্য আমি দায়ী থাকবো না। তিনি বলেন কিছু কিছু সাংবাদিক আছেন ভুল খবর পরিবেশন করেন, এমনকি সংবাদ মাধ্যমের কর্মীরা নিলাম হয়ে গেছে অন্য বিরোধী দলের হাতে বলে কটাক্ষ করেন মন্ত্রী এবং হুঙ্কার ছাড়েন সাংবাদিকদের ওপর। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এগুলো আরো মিডিয়ারা বেশি করে ছড়াচ্ছে এই সাহেবগঞ্জে। একজন আছে যার বিক্রি হয়েছে, যার নিলাম হয়েছে ভেটাগুড়িতে, সে নিজের মাথা বিক্রি করে দিয়েছে ভেটাগুড়িতে। যেমন তেমন খবর ছাপাচ্ছে, যেমন তেমন খবর পোস্ট করছে। শুধু আমার কথা বলে না, আমার সহকর্মীদেরও ক্ষোভ আছে। আমার সহকর্মীরাও নানা সময় ক্ষোভ প্রকাশ করে, আমি তাদের ঠান্ডা করে রেখেছি। কিন্তু আপনার হাতে ক্যামেরা আছে বলে, আপনার লেখার ক্ষমতা আছে বলে আপনি যা খুশি করে যাবেন, আপনি যা খুশি করে যাবেন। এর পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য সংবাদপত্র আক্রমণ আক্রান্ত হলো, মিডিয়া আক্রান্ত হলো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত হলো, এসব বলে কান্নাকাটি করে লাভ হবে না। আগে নিজেকে সামলান, আগে নিজেকে সামলান, এই মিথ্যাচার বন্ধ করুন, সত্যি খবর, প্রতিটা খবর ছাপুন, আমাদের কোনো আপত্তি নেই। প্রতিটা খবর আপনার চ্যানেলে বা আপনার পোর্টালে দেখান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তৈরি খবর, মিথ্যে খবর, ঘরে বসে খবর, এগুলো করা বন্ধ করুন, আপনারই ভালো হবে, জনগণেরও ভালো হবে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।